বন্ধুরা, এই 5 থেকে 6 বছর বয়সী ছোট ছোট বাচ্চাদের দেখতেছেন, এরা কিন্তু কোনো সাধারণ বাচ্চা নয়। কারণ এরা হচ্ছে শাওলিন মাস্টার, যারা ছোটবেলা থেকেই অনেক কঠিন কঠিন প্র্যাকটিস করে থাকে। এরা বছরের পর বছর এমন প্র্যাকটিস করে অর্জন করে রিয়েল সুপার পাওয়ার। তো পানির উপর দৌড়ানো থেকে শুরু করে গরম তেলের কড়াইয়ে বসে থাকা পর্যন্ত এমনই দর্শক শাওলিন সন্ন্যাসীদের সুপার পাওয়ার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। ওয়াকিং অন ওয়াটার, আপনারা হয়তো অনেক মুভিতে দেখেই থাকবেন সুপার হিরোরা পানির উপর কীভাবে হাঁটাচলা করে এবং দৌড়াদৌড়ি করে। কিন্তু আমরা সবাই জানি এমনটা বাস্তবে করা সম্ভব নয়। কিন্তু চায়নার এক শাওলিন সন্ন্যাসী সি লিলি আং পানির উপর দিয়ে দৌড়ানোর জন্য এমন সব কাঠের টুকরোর সাহায্য নেয় যা তাকে কিছু মিলি সেকেন্ডের জন্য সাহায্য করে। আর এমনভাবেই এই ব্যক্তি পানির উপর দিয়ে দৌড়াতে সক্ষম হয় এবং সি লিলি আং পানির উপর দিয়ে একবারে 120 মিটার পর্যন্ত দৌড়াতে পারে। সুপার স্ট্রেংথ, শাওলিন সন্ন্যাসীদের বডি দেখতে হালকের মতো না হলেও এরা হালকের থেকেও কয়েক গুণ বেশি শক্তিশালী। সত্যিকার অর্থে শাওলিনদের ট্রেনিং 6 বছরের কম বয়স থেকে শুরু হয়ে যায়। ট্রেনিংয়ের শুরুতে এক পায়ে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকা, গাছে ঝুলে থাকা, 4 হাত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামার মতো ট্রেনিং দেওয়া হয়। আস্তে আস্তে যখন এরা বড় হতে থাকে তখন এদের ট্রেনিং আরও কঠোর থেকে কঠোরতর করা হয়। ট্রেনিংয়ের সময়ে এসব বাচ্চাদের সব ধরনের মার্শাল আর্ট শেখানো হয় এবং শরীরকে শক্তিশালী করে তুলতে শরীরকে অনেক কষ্ট দেওয়া হয়। এবং এমন একটি ট্রেনিংয়ের নাম হচ্ছে আয়রন হেড। এই ট্রেনিংয়ে শাওলিনদের মাথাকে লোহার মতো করে গড়ে তুলতে মাথাতে বারবার আঘাত করা হয় এবং এই ট্রেনিংয়ে দিনের মধ্যে 100 বার মাথা দিয়ে দেয়ালে সজোরে আঘাত করতে হয়। মাথা বাদেও শাওলিনদের অন্যান্য শারীরিক অঙ্গকেও অনেক কষ্ট সহ্য করতে হয়। আর ট্রেনিংয়ের সময়ে এমন কষ্ট পাওয়ার কারণেই শাওলিনদের শরীর লোহার মতো শক্ত হয়ে যায়। ব্রেকিং গ্লাস থ্রু নিডলস, এই পরীক্ষাতে শাওলিন সন্ন্যাসীদের একটি সুঁই দিয়ে গ্লাসের ওপারে থাকা বেলুন ফাটাতে হয়। সাধারণত যখন আমরা কোনো জিনিস দিয়ে গ্লাসে আঘাত করি তখন গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই শাওলিন সন্ন্যাসীরা পুরো গ্লাস না ভেঙেই গ্লাসের ওপারে বেলুন ফাটাতে পারে। বছরের পর বছর কঠোর প্র্যাকটিসের পর তারা এমন শক্তি অর্জন করে থাকে যা সাধারণ মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। হ্যান্ড স্ট্যান্ড অন ফিঙ্গার, শাওলিন সন্ন্যাসীরা নিজের 2 আঙ্গুলের ওপর ভর দিয়ে পুরো বডিকে আলগাতে পারে যা সাধারণ মানুষের পক্ষে করতে পারা সম্ভব নয়। কারণ আমাদের হাতের আঙ্গুল অতটা শক্তিশালী হয় না যে তার উপর ভর করে পুরো বডিকে আলগানো সম্ভব। শাওলিন সন্ন্যাসীরা নিজের আঙ্গুলকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিদিন 1 ঘন্টা করে গাছে এভাবে আঘাত করতে থাকে। তারা এতটাই জোর এবং দৃঢ়তার সাথেই কাজ করে যে এক সময়ে গিয়ে গাছেই 2টি ছিদ্র হয়ে যায়। সিটিং অন বয়লিং ওয়াটার, শাওলিনদের ট্রেনিংয়ের সময়ে তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয় আর তারা অনেক যন্ত্রণার সাথে এসব কষ্ট সহ্য করে অর্জন করে এক রিয়েল সুপার পাওয়ার। শাওলিন সন্ন্যাসীদের এক পরম্পরা অনুযায়ী তাদেরকে গরম পানির উপরে বসে ধ্যান করতে হয়। সাধারণ মানুষ যেখানে 1 মিনিট গরম পানিতে বসে থাকতে পারে না, সেখানে এই সন্ন্যাসীরা 1 ঘন্টা পর্যন্ত বসে ধ্যান করতে সক্ষম হয়। সিক্সথ সেন্স, শাওলিন সন্ন্যাসীরা ট্রেনিংয়ের সময় 1 ঘন্টা পর্যন্ত মেডিটেশন করে থাকে। এর ফলে তারা অর্জন করতে পারে 1 ধরনের সুপার পাওয়ার। এমনই একটি সুপার পাওয়ার হচ্ছে 1 কিলোমিটার দূরের শব্দ শুনেও বুঝতে পারা তা আসলে কিসের শব্দ। আয়রন ক্রুজ কংফু, আমরা সবাই জানি আমাদের প্রাইভেট পার্ট কতটা সেন্সিটিভ এবং নরম হয়ে থাকে, কিন্তু শাওলিনদের ট্রেনিংয়ে এমন সব কংফু শেখানো হয় যা সত্যি অবাক করার মতো। শাওলিন সন্ন্যাসীরা নিজের প্রাইভেট পার্টকে শক্তিশালী করে তুলতে গোপনাঙ্গে প্রতিনিয়ত 100 বার হিট করে। এছাড়াও তারা গোপনাঙ্গে ভারী ভারী জিনিস ঝুলিয়ে রাখে। ট্রেনিংয়ের শুরুতে তাদের অসহ্য যন্ত্রণা হলেও আস্তে আস্তে তারা এটা করতে সক্ষম হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলেও আপনি যদি এমনই রহস্যরোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনি কমেন্ট অনুরোধ করবো আমাদের রহস্যরোমাঞ্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।